নারী নির্যাতন বন্ধে আইন আছে, পুরুষ নির্যাতন বন্ধে তো আইন নাই। তাহলে নারীর উপর সুবিচার, পুরুষের উপর অবিচার, এটা আইন নয়। পরবর্তীতে মহিলা অভিযোগ করলো যে এই ছেলেটি আমার সাথে ধর্ষণ করেছে, ল্যাবরেটরি টেস্টে পাওয়া গেল ঠিক আছে ধর্ষণ সেই করেছে, কিন্তু যখন ঘটনা ঘটছে দরজা বন্ধ ছিল, মহিলাটা রাজি ছিল না, রাজি ছিল না, এইটা টেস্টের যন্ত্র কই? আমাদের দেশে আইন আছে নারী নির্যাতনের বিরুদ্ধে, পুরুষ নির্যাতনের বিরুদ্ধে কোনো আইন নেই আছে? এখন নারীদের উপর সুবিচার করে পুরুষের উপর অবিচার হচ্ছে। আমি জানি না আমার সাথে কেউ দ্বিমত করবেন কিনা। নারী নির্যাতন বন্ধে আইন আছে, পুরুষ নির্যাতন বন্ধে তো আইন নাই। তাহলে নারীর উপর সুবিচার, পুরুষের উপর অবিচার, এটা আইন নয়। ভালো কথা, দর্শন করেছে, এখন কি করতে হবে? এখন ল্যাবরেটরিতে টেস্ট হবে যে পুরুষের নাম বলা হচ্ছে তার বীর্য আছে কিনা কাপড়ে। এটাকে বলে ডিএনএ টেস্ট, ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। এই টেস্ট হয় ল্যাবরেটরিতে, কোথায় ভালো করে বুঝেন, ল্যাবরেটরি টেস্টে ডাক্তার সার্টিফিকেট দিল যে হ্যাঁ অমুক ব্যক্তির স্পার্ম পাওয়া গেছে, অতএব অবৈধ কাজ হয়েছে। এখন আসেন, প্রচলিত আইনি নিয়ম হচ্ছে যদি নারী খুশি মনে পুরুষের সাথে লিভ টুগেদার হয়, এটা ধর্ষণ না, এটা কোনো গুনার কাজ না। এখন পরবর্তীতে মহিলা অভিযোগ করলো যে এই ছেলেটি আমার সাথে ধর্ষণ করেছে, ল্যাবরেটরি টেস্টে পাওয়া গেল ঠিক আছে ধর্ষণ সেই করেছে, কিন্তু যখন ঘটনা ঘটছে দরজা বন্ধ ছিল, মহিলাটা রাজি ছিল না, রাজি ছিল না, এইটা টেস্টের যন্ত্র কই? তাহলে ইংরেজ আইনের সুবিচার হবে না, আল্লাহর কোরআনের আইনে আসতে হবে। ডিএনএ টেস্টের মাধ্যমেও চূড়ান্ত বিচার হতে পারে না। আল্লাহ চূড়ান্ত বিচারের জন্য বলেছেন পুরুষ আর মেয়ে যদি জেনা করে চারজন প্রত্যক্ষদর্শী চোখে দেখতে হবে। চোখে যখন দেখবেন তখন সাক্ষীরা দেখবে মহিলা চুপচাপ আছে না দস্তা দস্তি করতেছে। যদি দেখা যায় দস্তা দস্তি করে তাহলে ধর্ষণ, আর যদি দেখা যায় না দুজন স্বাভাবিক ছিল তাহলে দুজন সমান অপরাধী জানা হয়েছে। এটা ডিএনএ দিয়ে সম্ভব না, কথা বলে না। এটা কি ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড ডিএনএ, এটা বুঝেন আপনারা বিজ্ঞানের ছাত্ররা বুঝবেন। মানুষের দেহকোষে আপনার সেক্স ক্রোমোজোম আছে, বুঝলেন? এই সেক্স ক্রোমোজোমের ক্রোমোজোমের মধ্যে আবার আছে ডিএনএ, ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। এটা টেস্ট করে বের করা যায় যে এই স্পার্ম এই পুরুষের। তাহলে ইসলাম যে বিচার দিয়েছে এটা কতটা সুন্দর, যেখানে বাদী বিবাদী কেউ থাকবে না, প্রত্যেকে তার উপযুক্ত বিচার অনুযায়ী শাস্তি পাবে, তিরস্কৃত হবে, পুরস্কৃত হবে, ঠিক কিনা? এখন আমার দেশে আমি তো মনে করি পুরুষ নির্যাতন বন্ধে আইন করতে হবে। সব ক্ষেত্রে নারী পুরুষ সমান চাও, আইনের বেলায় নারীকে বেশি দিয়ে পুরুষে ঠকাও কেন? আল্লাহ সব জায়গায় নারী পুরুষের অধিকার সমান রাখছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন পুরুষ কোন মহিলা তারা যদি ন্যাক আমল করে আল্লাহ তাআলা তাদেরকে সমান জান্নাত দিবেন। ন্যাক আমলের পুরস্কার আল্লাহ সমান করেছেন, তাহলে অন্যায় ও গুনার কাজের বেলায় পুরুষ আর নারীকে আল্লাহ সমান রাখছেন। তাহলে আইনের বেলায় পুরুষ ঠকবে নারীরা জিতবে, এটা তো সুষ্ঠু আইন নয়, ইনসাফপূর্ণ আইন নয়। আমাদের দেশে পত্রিকায় প্রতিদিন দেখবেন মহিলা পরকীয়া করে আরেকজনের সাথে চলে যাচ্ছে, এটা কি স্বামীর উপর নির্যাতন হচ্ছে না? জোরে বলেন হচ্ছে না। আইন আদালতে যে পুরুষগুলো কোনো বিচার না পেয়ে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে, অতএব এটি আমি একটি দৃষ্টান্ত দিয়েছি, জীবনের প্রতিটি ক্ষেত্রে যদি আদল, যে আদলের কথা আল্লাহ বলেছেন এটা চান, আপনাকে আল্লাহর কোরআনকে মেনে নিতে হবে, রসুল্লাহর সুন্নাকে মেনে নিতে হবে, নতুবা ন্যায় বিচার কোনোদিন আশা করা যায় না।